চুরি করবো। আরে ডাসানি মাছি মশা ঝোকা চুরি চুরি করি, ডাসানি মাছি মশা ঝোকা চুরি চুরি করে গোরি গো, ডাসানি মাছি মশা ঝোকা চুরি চুরি করি গোরি গো, ডাসানি মাছি ঝোকা চুরি চুরি করে গোরি গো। আরে এক মাইল তুলে দেবি মশা সুজনে ফেরাতে পারি কিনা এই কইলা আসে নারায়ণ নারায়ণ নারায়ণ। ও গো ঠাকুর, তুমি সেই বললো মার কোলে পরিত্যাগ করে ফিরিসু ঠাকুরের সোনার কইলাছে ফিরেছে সোনার। এইতো আমি দেখতে বন্ধুকার সাধনে সেরেছি এই কীট পতঙ্গগুলো আমি ছড়িয়ে দিলাম বল্লকার সাধনে। শোনো, আমি তোমাদেরকে যখন মমাবাবুকে দর্শন করতে বলবো তোমরা সেই মুহূর্তে মমাবাবুকে দর্শন করো। ঠিক আছে? না না, এখানে বিলম্বে নাই প্রয়োজন। ফিরে চললাম আমার নিজ কুঠিরে নারায়ণ। সংবাদ কি বলবো বাবা? এখন কৈলাসে মোটামুটি সব ঠিক আছে, বাঁচে গেল বাবা, বাঁচে গেল। কিন্তু চিন্তা করছিল, আমি যাবার সময় আপনাকে বারবার বলে গিয়েছিলাম মামা বাবু চা যাবার দিকে একটু নজরটা ভালো রেখো, ঘন ঘন নিমন্ত্রণ বাড়ি আমি চিনি বাবা।
চাষবাস আমি তো একাই গেলে ছিলাম, তুমি গিয়েছিলে কৈলাসে, একা আমি কত দেখাশোনা করবো বলতে পারো? তাই তুই যখন ফিরে এসেছ সম্ভব যখন কুশলে এসব না তুমি বাপটা মিলে এই জমিটা বাকি আছে। কি স্বপ্ন, আমি একটা এত বড় সম্মান আমরা চলে আনলাম আর আপনি কিনা কমাও, আপনি কিনা করছেন না আমার দিকে কাজ করাবেন? বাবা গো কষ্ট না করলে কেষ্ট পাওয়া যায় না, তাই কষ্ট তো করতে হবে বাবা। চলো বাবা তুই বাপটা নিলে আমরা জমিটা নিলাম করে দিই। ঠিক আছে, এইটা হলে আমার ভাগ্নি ছেলে। হ্যাঁ আসবে
शेष कर আপনার কষ্ট আমরা সহ্য হচ্ছে না যেহেতু মামা ভাই হ্যাঁ এটা খুবই টানটান সম্পদ হ্যাঁ আপনি এক কাজ করুন সম্মুখে দেখা যায় কোচপার হয় বলো না কোচ বলো না কেন কি হয়েছে মা কোচপার হাটে কি হয়েছে কি হয়েছে কে বলেছে কোচপার হয় কি হয়েছে বাবা কোচপার হাটে কি হয়েছে যেন মাছ খাওয়ার জন্য চুপ চুপ চক চক করে তাহলে এই মিমি করে বলছো ওই কোচপার হাটে তো দুটি মুশা জানবে মুশা হ্যাঁ একটা তো মুশা আছে না হ্যাঁ সব মুশাকে ধরে মুশারির মধ্যে প্রবেশ করিয়ে দেব হ্যাঁ আমি আর আমি বাইরে শয়ন করি ছেলেকে দেখেছো বলে মুশারির ভিতরে লাইক মুশা গুলো ঢুকে দিবে দেখো বাবা আমরা দুই বাপ ব্যাটা আছে মুশা কত মশা ঝাঁকে ঝাঁকে আসছে মশারি ভিতরে কেমন করে ঢোকাও বলতে পারবো বাবা দেখো বাবা আমরা যদি মশারি ভিতরে এনে খাটিয়ে মশারি ভিতরে ঢোকে বসে থাকি না তাহলে আর মশাই কামড়াতে পারবে না ঠিক আছে তুমি করবে না চলে যাও তাহলে আমি যাই বাবা ভাগিনে ছেলে এ আমার ভাগিনে ছেলে আমায় বলেছে ওই কোচপালের হাটে মশারি কিনতে যেতে আমি চললাম মশারি কিনতে মশারি কেনা হবে আর কোচপাড়ায় ওই সুন্দরীর সঙ্গে দেখাও কিশোর বলা যেই বলেছে চলে যান কোপার হাটে বেড়াচ্ছে রাত দিয়ে উঠেছে কেন রদ দেখা কলা বেচার কলা বেচা কই করবে ঠিক আছে মামা বাবু আপনি যতক্ষণ যাচ্ছেন কোপার হাটে মুশারি আনতে আমি ততক্ষণের মধ্যে চলে যাব কই যাচ্ছে কই যাচ্ছে গিয়ে মামি মাকে সঙ্গে করে আনবে বল্লুকার সজনে Tell me.
আমি কেমন কেমন করে সেজে চলে আসব। ঠিক আছে দিদি, তুমি করো ভালো অপেক্ষা করো, এই মুহূর্তে আমি বাবার শ্বাস শ্বাস দিয়ে চললাম। ঠিক আছে ঠিক আছে, কি আর করবো, অনেকদিন প্রভুর নাম কীর্তন করে মতো করিনি। হে গিরিধারী কুঞ্জ বিহারী ভক্ত দেখে সারদা শুরু করে দিন আমি তাহলে আসি। তুমি চলে যাচ্ছ? হ্যাঁ মামা।
মামাকে পাঠিয়ে দাও তে গালে গালে আসি এসো তুমি তাকে কথা শুনে যাও কোন আমার যদি বলি না আরো একটা বাদ দিন নিয়েছি আমার ধান গাছগুলো ভাবছে তুমি কিছু বলো না কেন না বলবো আমি বলবো বলি যে উঠে নিয়ে চলে যা আমরা ডেকে নিয়ে যাচ্ছি না এই কথা বলে তোমাকে হবে না তাহলে পিছন দিক ঘোরো কেন খাবার দাবার হ্যাঁ খাবার দাবার একটু ফল টল দিন খাই পিছন দিক থেকে হাত বাড়াবে দেবো ঠিক আছে দিন শুনলে বাটা শুনলে বাটিয়া দা